পবিত্র ঈদ উল আজহা, শেষ সময়ে প্রিয়জনদের সাথে ঈদ উদযাপনে রাজধানী ছাড়ছে অসংখ্য মানুষ। ভোর থেকে রেল স্টেশন, বাস টার্মিনালে রয়েছে যাত্রীদের ভিড়। মূলত বেসরকারি চাকরিজীবীরাই আজ ঢাকা ছাড়ছেন। কমলাপুর থেকে সময়মতো ট্রেন ছেড়ে যাওয়ায় স্বস্তির কথা জানান যাত্রীরা। এখন জন্মসনদ দিয়ে খুলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। ঈদ যাত্রার আরও খবর জানাতে রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদুল, শেষ দিনের ঈদ যাত্রার পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? ভিড় কেমন আজকে? আর গতকালও তো সময় মতো ট্রেনগুলো ছেড়ে গেছে, আজকের কি পরিস্থিতি? ঈদ যাত্রার শেষ দিনে আসলে কমলাপুরের সকল থেকেই দেখা যাচ্ছে যে প্রচন্ড মানুষের ভিড়। এবং এখানে যারা টিকিট কেটেছেন, আপনি নিশ্চয় জানেন যে এবারে শতভাগ অনলাইনে টিকিট বিক্রি করা হয়েছে। যারা অনলাইনে টিকিট কেটেছে, এর বাইরেও কিন্তু মোট প্রতিটি ট্রেনের মোট আসনে 25% স্ট্যান্ডিং টিকিট দেয়া হচ্ছে। তবে একটি বিষয়ে সকাল থেকে এসে যেটি দেখা যাচ্ছে যে কমলাপুর স্টেশনের প্ল্যাটফর্ম এবং প্ল্যাটফর্মের বাইরে অনেক মানুষ ভিড় করেছে। বলা যেতে পারে যে যেহেতু শেষ দিন, সেখানে যারা টিকিট কেটেছেন তারাও এসেছেন, আবার যারা টিকিট কাটেননি তারাও এসেছেন। আসলে কোনোভাবে যদি তাদের যে নিজ গন্তব্যে পৌঁছানো যায়। এবং এখন পর্যন্ত যে কয়টি ট্রেন সকাল থেকে ছেড়েছে তা বলা যেতে পারে যে কোনো ধরনের কোনো শিডিউল বিপর্যয় বলতে আমরা যা বুঝি তা কিন্তু পরিলক্ষিত হয়নি। সারাদিনে আন্তনগর সহ 69টি ট্রেন ছেড়ে যাবে। সেখানে ধারণা করা হচ্ছে যে 1,00,000 থেকে 1,20,000 মতন মানুষ এই ট্রেনে করে যাত্রা করবে। তবে যারা যাত্রী আছেন তাদের সঙ্গেও কথা বলেছি, বিশেষ করে যারা টিকিট কেটেছেন বা টিকিট পেয়েছেন, তারা বরাবরই অভিযোগ করেন যে যখন স্ট্যান্ডিং টিকিট দেওয়া হয়, দাঁড়িয়ে গেলে সেখানে নিজের সিট যেটি বা নিজের যেটি আসন সেটি ঠিক মতো পাওয়া যায় না। অন্যদিকে যারা আসলে স্ট্যান্ডিং টিকিট কেটেছে তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলছে যে আসলে যেভাবেই হোক না কেন তাদেরকে বাড়ি যেতে হবে, ঈদ করতে হবে প্রিয়জনের সঙ্গে, সেহেতু তারা আসলে এই সময় তারা এইভাবে যেতে চায়। অন্যদিকে রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, আসলে গতকাল রাতে কিন্তু দেখেছিলাম আমরা যে ট্রেনের ছাদে অর্থাৎ ট্রেনের ছাদে করে কিন্তু অনেকে চড়েছিলেন, কিন্তু আজকে এটি আসলে ঠেকানো বড় চ্যালেঞ্জ হয়ে যাবে বলেই ধারণা করা হচ্ছে, যেহেতু শেষ দিন। তবে এখন পর্যন্ত বলা যেতে পারে যে সব কিছু ঠিক আছে, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আসলে এই চাপ কিন্তু আরও বাড়বে বলে রেলওয়ে কর্তৃপক্ষ বলছে। কমলাপুর রেল স্টেশন থেকে জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদুল হাসান।